সিকিমের তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত। সেনাবাহিনী এবং সিকিমের উদ্ধারকারী দল ঘটনাস্থলে, এখনও চলছে উদ্ধার কাজ। মর্মান্তিক, সিকিমের তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে সাত। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে সাতজন পর্যটকের, আহতের সংখ্যা ৩০। নিহতদের তালিকায় রয়েছেন শিলিগুড়ির একজন এবং কলকাতার একজন, উত্তরপ্রদেশের দুজন ও নেপালের ৩জন। বেশ কিছুদিন ধরেই তুষারপাতের কারণে সিকিমের দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছিল। তুষারপাতের জন্য ছাঙ্গু নাথুলাসহ পার্শ্ববর্তী অঞ্চলে পর্যটকদের জন্য যাতায়াতের বিধিনিষেধ জারি করা হয়েছিল। এমনকি কয়েকদিন ওই অঞ্চলগুলিতে যাওয়ার পাস বন্ধ ছিল পর্যটকদের জন্য। পাশাপাশি অবিরাম তুষারপাত ও বৃষ্টির কারণে প্রায় বন্ধ হয়ে পড়েছিল বর্ডার রোড। পর্যটকদের এবং স্থানীয় বাসিন্দাদের বারবার সতর্কতা জারি করা হয়েছিল সিকিম প্রশাসনের তরফ থেকে। জানা যায়, গতকাল পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ১৩ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ঘটনা সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে যাওয়ার অনুমতি পাওয়ার পরই সারি সারি পর্যটক বোঝাই গাড়ি ছাঙ্গুর দিকে রওনা দেয়। কিন্তু ১৩ মাইল পর্যন্ত যাওয়ার অনুমতি থাকলেও আবহাওয়া অনুকূল থাকায় পর্যটকদের জোরাজুরিতে কিছু গাড়ি আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্রায় ১৫ মাইল এলাকায় একটি জলপ্রপাতের কাছে পর্যটকরা গাড়ি থামিয়ে সেখানেই নেমে পড়ে। সেখানে তখন হালকা তুষারপাত হচ্ছিল। কিছু পর্যটক পাহাড়ে জলপ্রপাতের ওপরে বরফ নিয়ে খেলতে থাকে, কেউ বা আবার সেই দৃশ্যকে ক্যামেরাবন্দি করেছেন। সেই সময় হঠাৎই বরফের চাই ভেঙে পড়লে তুষারের নিচে আটকা পড়ে যায় প্রায় ১৫০ জন পর্যটক। এরপরই সেনাবাহিনী এবং সিকিমের উদ্ধারকারী দল ছুটে আসে ঘটনাস্থলে। সেনাবাহিনী এবং উদ্ধারকারী দলের সহযোগিতায় পর্যটকদের সেখান থেকে উদ্ধার করা হয়। বরফ সরিয়ে প্রায় ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে, পাশাপাশি আহতের সংখ্যা প্রায় ৩০। যদিও ওই অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ জমে থাকায় উদ্ধারকারী দল সমস্ত বরফ সরিয়ে দেখছেন বরফের নিচে আর কেউ চাপা পড়ে আছে নাকি। যদিও গতকাল বিকেল ৫:৩০ নাগাদ ওখানে আবারও ধস নামায় কিছু সময়ের জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়। এই মুহূর্তে সিকিমে প্রায় ১০০ পর্যটক রয়েছেন। এই ধসের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যে। ঘটনা সূত্রে আরও জানা যায়, সিকিমের বরফের ধস নামার ঘটনায় মৃত্যু হয়েছে শিলিগুড়ির বাসিন্দা সৌরভ রায়চৌধুরীর। মা বাবার একমাত্র সন্তান সৌরভ, পাশাপাশি পরিবারের একমাত্র প্রধান উপার্জনকারী ছিল সে। সৌরভ এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। সৌরভের বাবা কাপড়ের দোকানে কাজ করে। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই শোকে ভেঙে পড়েন সৌরভের পরিবার, পাশাপাশি পাড়া প্রতিবেশী তার বাড়িতে ভিড় জমায়। জানা যায়, আজ সকালেই শিলিগুড়ির বাসিন্দা মৃত সৌরভ রায়চৌধুরীর বাড়িতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই বিষয়ে তিনি বলেন, বাবার একমাত্র ছেলে, ছোট থেকে ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছেন তারা। সৌরভ একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিল। গতকাল রাতেই আমি খবরটি পাই, মৃতদেহ ময়নাতদন্তের পর এখানে আনা হবে। পাশাপাশি তিনি পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে তিনি আরো বলেন, ছেলেটি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, বাবা মা বাবা একটা প্রাইভেট কাপড়ের দোকানে কাজ করে, খুব কষ্ট করে মানুষ করেছে ছেলেকে। এ সফটওয়্যারে কাজ করতো, এসআইটি আর টাটার সাথে যুক্ত ছিল। হবে তো ২৮ বছরের ছেলে, অল্প বয়সে একই ছেলে, বাবা মা কালকে এই দুর্ঘটনায় মারা গেছে। ওর পোস্টমর্টেম হবে, রাতেই আমি যোগাযোগ করেছি এবং ছেলেটির কাকা আর মামা তারা গেছে ওর দেহটি ওখান থেকে আনতে। পোস্টমর্টেম হবে ওখানে, হচ্ছে, হওয়ার পর এখানে আনা হবে। ইনজোর যারা ওখানে ট্রিটমেন্ট হচ্ছে, ট্রিটমেন্টের পরে তাদের যদি এখানে আনা হয়, মেডিকেল কলেজে বলা আছে, আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে। কলকাতা একজন পর্যটক মারা গেছে, তার বাড়ির লোকজন আছে, ওরা অ্যাম্বুলেন্স পোস্টমর্টেম করে অ্যাম্বুলেন্সে নিয়ে আসবে,
তারপরে ফেরার ব্যাপারে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিএম দার্জিলিং ডিএম কালিম্পং যোগাযোগ করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী গভীর শোক ব্যক্ত করেছেন। সৌরভের পরিবারের লোক গতকালই সিকিমে চলে গেছে। আজ ময়নাতদন্তের পর সৌরভের দেহ তার বাড়িতে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে মৃত সৌরভ রায়চৌধুরীর পরিবারের এক সদস্য জানান, একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত। কাল ছুটি থাকায় ওরা তিন সহকর্মী মিলে ওই জায়গাটিতে ঘুরতে গিয়েছিল। এরপরই তুষারপাতে চাপা পড়ে যায়। বাকি দুজন গুরুতর আহত হয় এবং সৌরভের মৃত্যু হয়। এই বিষয়ে তিনি আরো বলেন, আমরা জানতে পারলাম কালকে দুপুর নাগাদ যে ও ঘুরতে মানে ওখানে কাজে গিয়েছিলেন, একটা বেসরকারি কোম্পানিতে কাজ করতো। তার ওদিনকার হলিডে ছিল বলে ওরা তিনজনে মিলে তুষারপাতের ওখানটায় গেছিলেন। ওখানটা যাওয়ার পর তুষারপাত হওয়াতে ও দুজন ইঞ্জোর হয়েছে আর ও একদম তলেই ঢুকে গেছিলেন। সারাদিন খোঁজ করে না সন্ধ্যা রাগ দিয়ে ওর 4টা থেকে 5টার মধ্যে ওর খোঁজ পাওয়া গেল। তারপরে আমাদের বললো যে খোঁজ পাওয়া গেছে, ওকে সরকারি একটা বেসরকারি হসপিটালে ওকে রাখা হয়েছে ট্রিটমেন্টের জন্য। আমরা তো আশাই আছি যে ট্রিটমেন্ট হবে, সকালে যাবে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে বেটার ট্রিটমেন্ট হবে, দরকার পড়লে আমরা বাইরে নিয়ে যাব ট্রিটমেন্ট করাতে। কিন্তু আমি রাত্রেবেলায় জানতে পারলাম কারো মারফতে যে ও নেই আমাদের সাথে। কিন্তু আমি তো আর কাউকে বলতে পারছি না, নিজের ভেতরেই রেখে দিছিলাম কথাটা। সকালে যখন পেপারে হলো, তারপরে এখন সবাই জানতে পারলে সবাই আসছে। আমরা মানে কেউ মেনে নিতে পারছি না যে 28 বছরের একটা ছেলে এইভাবে করে আমাদের ছেড়ে চলে যাবে। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। সিকিম প্রশাসনের পক্ষ থেকে আহতদের সমস্ত রকম চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, সিকিম। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।